নমস্কার দর্শক বন্ধুরা লিপিজ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি নিরামিষের দিনে খাওয়ার জন্য ছোলার ডাল দিয়ে কুমড়ো আলুর দারুণ টেস্টি একটি তরকারির রেসিপি নিয়ে লুচি পরোটা রুটির সঙ্গে খেতে অসম্ভব ভালো হয় যে কোনো নিরামিষের দিনে আপনারা বানিয়ে ফেলতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে চারশো গ্রাম পরিমাণ কুমড়ো আর দুটি মাঝারি সাইজের আলুকে ডুমো করে কেটে ধুয়ে রেখেছি হাফ কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ডাল ভালো করে ভিজে গেলে প্রেসার কুকারে পরিমাণ মতো জল আর অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ফ্লেম অন করে প্রেসার কুকার বসিয়ে দিলাম ডাল সেদ্ধ হতে থাক সেই সময় পাশের বার্নারটি জ্বালিয়ে নিয়ে একটি কড়াই গরম করে এর মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ গোটা ধনে আর নিচ্ছি হাফ চামচের একটু বেশি গোটা জিরে ছোট একটি শুকনো লাল লঙ্কা আর নিয়ে নিচ্ছি এখানে একটি তেজপাতাকে ছিঁড়ে এছাড়াও নিচ্ছি গোটা গরম মশলা দুটি দারচিনি স্টিক তিন চারটি লবঙ্গ আর তিনটি ছোট এলাচ এই সমস্ত কিছুকে ড্রাই রোস্ট করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এগুলো হালকা ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হয় ড্রাই রোস্ট করা হলে ফ্লেম অফ করে এগুলো জুড়িয়ে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই ভাজা মশলাকে কিন্তু আমি এখন ঢাকা দিয়ে একপাশে সরিয়ে রাখবো যাতে এর সুন্দর ফ্লেভারটা না উড়ে যেতে পারে একটি গ্রাইন্ডিং জারে দুটি কাঁচা লঙ্কা এক ইঞ্চ মতো আদার টুকরো আর একটি মাঝারি সাইজের টমেটোর টুকরো করে কেটে নিয়ে নিচ্ছি এগুলোকে একসঙ্গে মসৃণ করে বেটে নিচ্ছি জল না দিয়ে ভালো করে মশলা বাটা হয়ে গেছে এদিকে দেখুন আমার ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে জাস্ট দুটো সিটি দিয়েছিলাম এতে করে দেখুন ডালটা এরকম গোটা গোটা থাকবে আর অথচ সুন্দর সেদ্ধ হয়ে যাবে ডালকে কিন্তু ঠিক এভাবেই সেদ্ধ করে নিতে হবে ডাল ঘেটে গেলে রান্নাটা ভালো হবে না এবার কড়াই গরম করে এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল ভালো করে গরম হলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিচ্ছি টু পিঞ্চ মতো হিং হিঙের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই করে দেবেন এরপর এখানে আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আর আলু সমস্ত কুমড়ো আর আলু যোগ করার পর ফ্লেমটাকে আমি হাইতে করে দিয়ে খুব ভালো করে এই পর্যায়ে কুমড়ো আলুকে নাড়াচাড়া করবো মিডিয়াম টু হাই ফ্লেমে মোটামুটি দু তিন মিনিট কুমড়ো আলুকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপর এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লবণ লবণটা একটু কম করেই দিচ্ছি কারণটা পরে বলবো লবণ হলুদ দিয়ে ভালো করে কুমড়ো আর আলুকে কষিয়ে নিতে হবে বা ভাজা ভাজা করে নেব তবে এই পর্যায়ে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব যাতে করে কুমড়ো আর আলু তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে আসে মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দেব যাতে করে এগুলো সমানভাবে ভাজা ভাজা হয়ে যায় মোটামুটি এরকম ঢাকা দিয়ে আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে আমি ছ থেকে সাত মিনিট মতো কুমড়ো আর আলুকে নাড়াচাড়া করে নিয়েছি এই পর্যায়ে কুমড়ো আর আলুতে সুন্দর রং ধরে গেছে এখন এখানে আমি বেটে নেয়া আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট যোগ করে দিয়েছি ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়েই খুব ভালো করে এখন মশলার সঙ্গে কুমড়ো আলুকে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়েই কষাতে হবে যাতে করে আদা টমেটোর কাঁচা গন্ধ চলে যায় কষাতে কষাতে এখানে যোগ করে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম যাতে করে ঝাল না বেশি হয় অথচ রঙটা সুন্দর হয় মশলাকে মোটামুটি এই পর্যায়ে আমি ছ থেকে সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর তারপর এখানে যোগ করে দিয়েছি দু চামচ মতো চিনি কুমড়ো রান্নায় একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে তারপর রুটি পরোটা বা লুচির সঙ্গে তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই বেশ ভালো লাগে চিনিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী অল্প কমিয়েও দিতে পারেন বা বাড়িয়ে দিতে পারেন ভালো করে সমস্ত কিছুকে দেখুন কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে সুন্দর তেল রিলিজ হয়ে গেছে এই পর্যায়ে আমি সেদ্ধ করা ডাল জল সমেতি যোগ করে দিলাম ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে রান্নাটা কিন্তু এখনও কিছুটা সময় হবে যেহেতু আলু আর কুমড়ো এখনও ভালো করে সুসেদ্ধ করে নেব সেই কারণে আরও আমি হাফ কাপের মতো জল যোগ করে দিলাম জল যোগ করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম খোলা অবস্থায় প্রথমে দু তিন মিনিট ভালো করে রান্না করে নিয়েছি গ্রেভি ভালো করে ফুটতে শুরু করলে এখানে আমি যোগ করে দিলাম ভাজা মশলা ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই ভাজা মশলার একটা দুর্দান্ত সুন্দর ফ্লেভার থাকে যাই রান্নার স্বাদকে আর গন্ধকে অনেকটাই বাড়িয়ে দেয় ভাজা মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এখন আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব যাতে করে ঝোলটাও বেশ ঘন হয়ে আসে আর আলু আর কুমড়ো সুন্দর সুসেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে যোগ করে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে অল্প বিট লবণ নিরামিষ এরকম ধরনের রান্নায় অল্প বিড লবণ বা ব্ল্যাক সল্ট দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে দিলাম আর সে কারণেই কিন্তু আমি প্রথমে লবণটা একটু কম দিয়েছিলাম ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট রান্না করা হয়ে গেছে মিডিয়াম টু লো ফ্লেমে দেখুন এই পর্যায়ে আলু কুমড়ো সমস্ত কিছু সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও ঘন হয়ে এসেছে একদম শেষে এসে এখানে আমি এক চামচ ঘি যোগ করেছি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম নিরামিষ রান্নায় একটু ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো হয় সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই আমাদের এই ছোলার ডাল দিয়ে কুমড়ো আলুর নিরামিষ তরকারি একদম রেডি সার্ভ করার জন্য এখন একটি বড় বোলের মধ্যে আমি এটিকে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং